হচ্ছে জন্টু বড়াইকে আপনার কাছে আসবো, কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, তারা এ বাংলায় যেটা চলছে তাই নিয়ে যে তরজা, সেই তরজাটা আরেকবার মনে করি এবং তারপর জন্টু বড়াইকে আপনার কাছে আসছি, দেখে নিই একবার। আমি মনে করি যেদিন এরা ক্ষমতায়, ক্ষমতা থেকে যাবে তিন মাস সময় লাগবে না। তিন মাস বিচার ব্যবস্থা যদি নিউট্রাল হয়, নিরপেক্ষ হয়, আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের যদি সঠিকভাবে কাজ করার সুযোগ দেওয়া হয়, এরা ক্ষমতায় থাকুক আর না থাকুক, পুরো দলটা মাথার চুল থেকে পায়ের নখ অবধি আপাদ মস্তক দুর্নীতিগ্রস্ত। এবারে 18টাকে 36 আমরা করব, আর তিন মাসের মধ্যে বিদায় দেব এই সরকারকে, চোরেদের সরকারকে, আর ভাইপোর্টটা ছেড়ে দেন আমাদের। জন্টু বড়াই নেতারা একে অপরকে বলছেন যে সরকার ফেলে দেবো, সরকার পড়ে যাবে, ডেডলাইন আসছে, ডেডলাইন যাচ্ছে, কেউ দুর্নীতির তদন্ত কবে শেষ হবে তার কোনো ডেডলাইন দিচ্ছেন না। একটা দুর্নীতির তদন্ত আমরা দেখছি, সায়নী ঘোষ, তিনি যাবেন কাল, হয়তো নাও যেতে পারেন, এটা একটা দুর্নীতি এবং আবার একটা নতুন দুর্নীতি, এবং এটা নিয়ে খুব সিরিয়াসলি আলোচনা প্রয়োজন, বারবার আলোচনা প্রয়োজন। পুরসভার দুর্নীতি, এখানেও এত বড় দুর্নীতি, কত কোটি টাকার দুর্নীতি হয়েছে, কিভাবে হয়েছে জন্টু পাড়াইক? আমি ময়ূক তোমাকে বলি যে এই এই হেডলাইনটা হয়তো এমন হতে পারতো পুরো নিয়োগেও পুরো দুর্নীতি। তোমাকে বলি যে এই এই যে অয়নশীল, অয়নশীলের কাছে কিন্তু 2014 থেকে রিক্রুটমেন্টের ওএমআরসি শুধু পাওয়া যায়নি, তোমার বোধহয় খেয়াল আছে অয়নশীলকে ইন্টারোগেশনের সময় ইডি একটা কথা বলেছিল, সর্বত্রই দুর্নীতির জাল, বাঁচাতে পারেন একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। এই কথাটা কোট করো ভালো করে, ইডি এটাকে ধরপ্রমায় বলেছিল। তার কাছে যে তথ্যগুলো পাওয়া গেছিল সেই অয়নশীলের কাছে 2014 রানাঘাট পুরসভার, 2017 সাউথ দমদম পুরসভার, 2018 নর্থ ব্যারাকপুর, 2016 ডায়মন্ড হারবার পুরসভার, এই যে হুগলি পুরসভার, এই যে নথিগুলো, বৈহুক তোমাকে একটা কথা বলি, এই চ্যানেল এবং অনেকগুলো চ্যানেলে আমরা বারবার ধরে আমি এই কথাগুলো বারবার বলে যাচ্ছি। নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে আমরা যেহেতু গ্রাসরুট সার্ভেটা করছিলাম একটা সংস্থার হয়ে, আমরা দেখেছি বৈহুক বিভিন্ন জায়গায় প্রশাসন ইচ্ছা করে এই এই যে শিক্ষক যাদের বিরুদ্ধে মামলা চলছে, যাদের চাকরি প্রশ্নচিহ্নর মুখে, যারা কন্ট্রাকচুয়াল, তাদেরকে তৃণমূল, কিন্তু তৃণমূল পরিচালিত এই প্রশাসন কিন্তু ইচ্ছা করে এই নির্বাচনের সাথে যুক্ত করছে। হাইকোর্ট সুপ্রিম কোর্টের একদম সরাসরি তারা হাইকোর্ট সুপ্রিম কোর্টের আদেশকে অমান্য করে, ময়ূর আরেকটা কথা বলে রাখি, শুধু এটা নয়, কোঅপারেটিভ সার্ভিস কমিশন, সেখানে দুর্নীতি নিয়ে প্রশ্ন উঠছে। ময়ূক একটা কথা বলি, কলকাতা মিউনিসিপালের জুনিয়র অ্যাসিস্ট্যান্টের এটা নিয়ে কিন্তু তা আমরা আরটিআই করেছিলাম যে পাশের রেজাল্টটা বের করুন, আজ অবধি আরটিআই উত্তর দেওয়া হয়নি। অর্থাৎ সার্বিকভাবে এই যে সৈকত একটু আগে বললো, সব নিয়োগের উপরেই কিন্তু এখানে একটা চোরাবালি স্তর পড়ে গেছে, এবং এই 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 যে নিয়োগের সার্বিক চিত্র এটা এখানে কিন্তু কোনোভাবেই ধরা সম্ভব নয় ময়ূক, যে ক্যালকুলেটিভ ওয়েতে এরা করেছে। এবং মমতা ব্যানার্জি প্রশাসন, যিনি বলেন 294টা সিটে আমি মুখ, তিনি দায় নিচ্ছেন না, কোনো শাসক দলে কোনো নেতামন্ত্রী দায় নিচ্ছেন না। অদ্ভুতভাবে আজকে কলকাতা মিউনিসিপ্যালিটির মেয়র বলছেন আমি জানি না, এইটা পুরোটা কিন্তু একটা প্রশাসনিক স্তরে দীর্ঘমেয়াদী সুকৌশলে তৈরি করা একটা প্ল্যান, এই রিক্রুট পাওয়া অযোগ্য ক্যান্ডিডেট দিয়ে ভোট লুট করার একটা কিন্তু ব্লু প্রিন্ট অলরেডি প্রশাসন করে ফেলেছে। সৈকত যেটা বলেছে এটা একদম ঠিক, এবং এই আশঙ্কাটাই দেখবে ভবিষ্যতে সত্য প্রমাণিত হবে।